আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে আমাদের সামনে চিকেন লেগ পিস ফ্রাই রাখা হয়েছে। এটা চিকেন মাসালা ফ্রাই, চিকেন লেগ পিস ফ্রাই বলে ভুল হবে, মাসালা ফ্রাই। তারপর নিয়েছি পেঁয়াজ, তারপর নিয়েছি লেবু। আর আজকে যে জিতবে তার জন্য 1, 2, 3, 4, 5,000 টাকা গিফট থাকবে। টাকা দিয়ে আমি তো শপিং করবো। আচ্ছা, দেখা যাবে। তারপর যে আজকে হারবে
আমি এই যে পেঁয়াজ, আমার কিছু আছে? আমার কিচ্ছু নাই। এখন বলো কে জিতছে? যেহেতু আমি বলছিলাম পেঁয়াজ যাতে না থাকে। নুন পাতা খাও। কি খাবো তুমি? কি এইটা? কি এই যে পেঁয়াজ আর যে মজো? আমি এখন নুন পাতা খাইতে পারবো না, আমি দুঃখিত। শাস্তি যেহেতু খাইতে। হ্যাঁ, এক হিসাবে আমি জিতছি। তুমি তো বলছো যে পেঁয়াজ থাকলে, কিন্তু ভুলে ভুলে বলছি, কপাল খারাপ। এগুলো দিয়ে এদের শপিং করব। ২০০০ দাও না। না থাক, এগুলো আমার লাগবো এদের সময়। পানি আর খাবো না। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এমন ভিডিও আরও নিয়ে আসবো। যদি আপনাদের ভালোবাসা পাই, ভালো ভালো কমেন্টস করবেন, আর এমন ভিডিও চান কিনা অবশ্যই বলবেন। তাহলে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন। আজকে আমি জিতছি, বুঝছো? কারণ আমি সবার আগে একটু শেষ করছি। তোমার মজু আছে আর ইয়ে আছে, পেঁয়াজ আছে, কিন্তু বলে বলে ফেলছিলাম যে পেঁয়াজ চার সামনে থাকবে, সে হারবে। আচ্ছা, সমস্যা নাই, ভালো থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ।